আমাদের এই সাংসদ মমতাজ, তিনি যদি সহি বুখারীর একটা দুইটা লাইন যদি বিশুদ্ধ করে বলতে পারে এবং তর্জমা করতে পারে, আমি জীবনে আর কোনোদিন টক শোতে কথা বলবো না। উনি যে বক্তব্যটা দিয়েছেন, যে উনি সিয়াসি তার সব কিতাব পড়ে ফেলেছেন, মূল টেক্সট, মূল বক্তব্য যেটা, মূল বই যেটা সহি বুখারীর যে হাদিসের কিতাব, দুইটা লাইন যদি বিশুদ্ধ করে পড়তে পারে এবং তার অনুবাদ করতে পারে, তাহলে আমি জিন্দেগিতে জীবনে আর কোনোদিন টক শোতে কথা বলবো না। এই চ্যালেঞ্জ করে গেলাম। দুই নম্বর হচ্ছে, দেখুন, কোরআন এবং হাদিস শুধু পড়ার নাম ইসলাম নয়, কোরআন এবং হাদিস মানার নাম হচ্ছে ইসলাম। মুসলিম হিসেবে যেটা পরিচয় করতে গেলেন, যেটা হাইলাইটস করতে গেলেন, যে আমরাও আসলে অনেক জানি, অনেক মানি, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এখানে স্পষ্ট বার্তা দিতে চাই যে কোরআন হাদিস শুধু পড়লে প্রকৃত মুসলিম হওয়া যায় না। প্রকৃতপক্ষে মুসলিম হতে হলে, ইমানদার হতে হলে, তাকে কোরআনের বিধান মানতে হয়। আমি কোরআনের বিধান কতটুকু মানি সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। কবির আওয়াজ ভাই, আমাদের সাংসদ মমতাজ বেগম বা মমতাজ সাহেব, তার পক্ষ নিয়ে উনি বললেন যে তিনি মনে মনে ধারণ করেন, আসলে ইসলাম শুধু মনে মনে ধারণ করার নাম না, ইসলাম ধারণ করার পাশাপাশি পালন করার নাম, এটা ইসলাম। লালন যেই, লালনের যে আদর্শ, এবং বাউল যারা যারা আছে, যারা যেই আদর্শ ধারণ করে লালন করে, তারা শুধু মনে মনেই লালন ধারণ করে, বাস্তবে প্র্যাকটিসিং মুসলিম তারা নন। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধারণ করার পাশাপাশি তারা, তিনি পালনও করেছেন, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের বুঝতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা বাউল বলেন বা লালন ফকিরের ওই আদর্শ প্রচার করে বা ধারণ করে, তাদেরকে বলেন তাদের আকীদা কোন জায়গায় আছে। তারা আমাদের যে নামাজ, আমাদের সালাত, এই সালাতে তারা বিশ্বাস করে না, তারা মনে মনে সালাত পড়াকে বিশ্বাস করে। সুতরাং ওটার নাম ইসলাম নয়, এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। শুধু মনের ভিতরে রেখে দিলাম, আমার প্র্যাকটিসিং মুসলিম আমি হলাম না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদিত ইসলাম নয়, সেটা ভিন্ন কোন ইসলাম। আমাদের নবী নওয়াজ ভাই চলে গিয়েছেন, বারবার মতবিরোধের কথা বলেন, ভিন্ন মতের কথা বলেন। আমরা তো জানি সবাই যে ধানের ভিতরে চিটা আছে, সেই চিটার ধান এটা এক নয়। ইসলামের নামে যারা বা ধর্মের নামে যারা বকধার্মিকতা চালায়, তাদেরকে আমরা ধার্মিক হিসেবে মেনে নিতে পারি না। এই পার্থক্যটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আজকে দুঃখজনক হলো যে আমাদের মহান সংসদের এতগুলো সাংসদ, এতজন সাংসদ থাকতে মমতাজ তিনি যেই বক্তব্যটা দিলেন, যদি অন্য কোনো সাংসদ এই বক্তব্য দিতেন যে আমি কোরআন হাদিস, আমি সিয়াসিতা সব কিতাব পড়ি, তাহলে কিন্তু এটা, এই রিয়েক্টটা হতো না, এই প্রতিক্রিয়াটা হতো না। কিন্তু বক্তব্যটা দিয়েছেন কে, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বিধান দিন রাত 24 ঘন্টায় লঙ্ঘন করতে থাকেন। তো যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের বিধানগুলো দিন রাত 24 ঘন্টায় লঙ্ঘন করতে থাকেন, সেই ব্যক্তি যদি বক্তব্য দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তার একটা রিয়্যাক্ট, তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তার একটা রিয়্যাক্ট হয়েছে এবং তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যেটা ভাইরাল হয়েছে। এবং মন্তব্যগুলো যদি আপনি পড়ে থাকেন বা দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন উনি পালন করেন না, এটাকেও আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন? কারণ আমি পালন করার বিষয়টা তো দেখানোর বিষয় না, উনি হয়তো পড়েন, পালনও করেন। ঠাকুর ভাই, আমি ওইটাই প্রমাণ করবো, কোরআন এবং হাদিস দিয়ে ওইটাই প্রমাণ করবো ইনশাল্লাহ। আমরা শুধু মৌখিক দাবি না, আমরা আমাদের আমাদের বক্তব্যের পিছনে আমরা কোরআন এবং সুন্নার যুক্তি, কোরআন এবং সুন্নার এভিডেন্স, এবং আমরা যুক্তি দিয়ে কথা বলবো। আমরা যুক্তির বাইরে কোনো কথা বলবো না, এভিডেন্স ছাড়া কোনো কথা বলবো না, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আমরা একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং ধর্মের রেফারেন্স, কোরআন এবং সুন্নার রেফারেন্স দিয়ে আমরা কথা বলবো। তো উনি, আমি যেটা বললাম যে এই যে এই বক্তব্যটা নিয়ে এত সমালোচনার ঝড় কেন বইয়ে গেল, যে উনি দিনরাত, উনি যে উনি মূলত তো আসলে উনি রাজনৈতিক একেবারে জিরো থেকে উনি হিরো হয়েছেন বিষয়টা এমন নয়। উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বা উনি একজন গায়ক, বা উনি একজন শিল্পী বলেন, বা উনি একজন ওনার যে পরিভাষায় যদি বলি বাউল শিল্পী বলেন, তো ইত্যাদি ইত্যাদি, এটা হলো উনার মূল পরিচয়। তো সেখান থেকে উনি উঠে এসেছেন রাজনৈতিক, এখন উনি সাংসদ হয়েছেন। তো এই যে বিষয়টা, আমি যেটা বলতে চাই যে আসলে এটা তো ঠিক ওই রকম হলো যে ধরেন কোন একজন ব্যক্তি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা আমি কোনো ব্যক্তিকে হেও করছি না, যে কোনো একজন ব্যক্তি যে সুদ খায়, সে যদি হঠাৎ করে বলে আরে কোরআন হাদিস সবই আমি পড়ি, সবই জানি, সবই মানি, তো এটা কিন্তু তার মুখে বেমানান কথা। কোন একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, চুরি করে, দুর্নীতি করে, সে যদি বক্তব্যটা দেয় যে আমি কোরআন হাদিস সব সিয়াসিতার সব কিতাব আমার মুখস্থ আছে, সব আমার পড়া আছে, সব আমি মানি, তাহলে এটা কিন্তু তার মুখে বেমানান। আমরা একটা উদাহরণ দিই, দেখুন কোন বিড়ালকে যদি আপনি, আর বিড়ালের মুখে যদি শুটকির নৌকার পাহারার কথা যেরকম বেমানান, অর্থাৎ বিড়াল যদি বলে যে আমি শুটকির নৌকার একজন মাঝি, এটা তার কাছে বেমানান। ঠিক একইভাবে যেই ব্যক্তি গান বাদ্য নিয়ে থাকে,
সে ব্যক্তি যদি বলে যে আমি কোরআন এবং সুন্না এবং সিয়াসতের কিতাব সবগুলো পড়ি, এটা তার মুখে মানায় না, এটা বেমানান। আমি এর এক্সাম্পল দেব, এটা একটা আসলে কেয়ামতের একটা আলামত, এটা কেয়ামতের একটা আলামত। আপনি যদি সহি বুখারি দেখেন তাহলে দেখবেন যে সহি বুখারির 100 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইত্তাখাদ আন-নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নবীজি বলেন যে আমার একটা সময় আসবে যখন মানুষ তাদেরকে নেতা বানাবে যারা মূর্খ, যারা অজ্ঞ, ধর্মীয় জ্ঞান তাদের থাকবে না, অথচ সেটা তারা নিজেরা এমন ভাব প্রকাশ করবে যে আমি ধর্মীয় অনেক বড় ব্যক্তিত্ব, আমি অনেক বড় পণ্ডিত্য। নবীজি বলেন ফাসুইলু, তাদেরকে জিজ্ঞেস করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা এলেম ছাড়াই তারা ফতোয়া দিবে, জ্ঞান ছাড়াই তারা মন্তব্য করবে এবং নিজেরাও ভ্রষ্ট হবে, অপরকেও ভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 95, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াকুনান্না মিন উম্মতি। হাদিসটা আমাদের আজকের আলোচনার সাথে খুবই প্রাসঙ্গিক। আমাদের একজন আলোচক বলে গিয়েছেন যে আসলে ইসলামের অনেক ভেদাভেদ আছে এবং গান গাওয়া নিয়ে সম্পর্কে উনি অনেক কিছু বলেছে। আমি যে কথাটি বলতে চাই এখানে একটু স্পষ্ট করে বলবেন, আরেকটা বিষয় রয়েছে সেটার বিষয়ে আপনি 2-3 মিনিট বলতে হবে। জি, ওইটাকে আমার লাস্টে সময় দিন, আমি ওইটার ডিটেলস বলবো ইনশাল্লাহ। এটা একটু এই টার্মে এটা শেষ করি, এই টার্মে এটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা, তো গান গাওয়ার ব্যাপারে বললেন, আমরা যে বলবো যে গান এবং বাদ্যযন্ত্র ইসলামে হারাম, এ ব্যাপারে কোনো স্কলারের কোনো দ্বিমত নেই, এটা স্পষ্ট হারাম। গান যদি সেই গানটা শিরিক মিশ্রিত গান হবে, যে গানটা কুফুর মিশ্রিত গান হবে, যে গানটা যুব সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে, সে সকল গান ইসলামে হারাম, এগুলো জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। আমি এখানে উল্লেখ করতে চাই সহিহ বুখারীর হাদিস নাম্বার 95, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকামুন ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআসিব। আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে ইস্তাহিল্লুনা আল-হিরা, যারা ব্যভিচারকে বৈধ মনে করবে, যারা রেশমি পোশাককে বৈধ মনে করবে, ওয়াল খামরা ওয়াল মাআসিব, যারা মাদক মদ ওয়াল মাআসিব এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। আমি এখানে উল্লেখ করতে চাই মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6547, সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 1708, মিশকাত শরীফ হাদিস নাম্বার 4503। নবীজি বলেন ইন্নাল্লাহ হাররামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসরা ওয়াল মিসরা ওয়াল কুবাতা ওয়াল কিনিন। নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মাদককে, ওয়াল মাইসার জুয়াকে, ওয়াল মিসরা এবং যত বাদ্যযন্ত্র তবলা ঢোল এগুলোকে, ওয়াল কুবাতা যাবতীয় যত বাদ্যযন্ত্র আছে সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবের জবানিতে আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 40-20, আল্লাহ নবী বলেন লা ইশরাবান নাসুন মিন উম্মতি আল খামরা ইসমুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআসিব ওয়াল মুগানিয়াত। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে আবার উম্মতের মধ্যে থেকে এমন একটা দল বের হবে যেই মানুষগুলো মাদক সেবন করবে, মদ পান করবে, কিন্তু তারা মাদকের নাম দিবে না, অন্য নামে পান করবে। তারা কি করবে? ইউযাফু আলা রুউসিহিম বিল মাআসিব ওয়াল মুগানিয়াত, তারা তাদের নেতাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র এগুলো দিয়ে তারা সম্মান জানাবে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আরেকটু ছোট করে শেষ করবেন যে আমাদের আবার আপনার কাছে আবারও আসতে হবে। জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে যে স্পষ্ট বার্তাগুলো দিয়েছেন আমরা এখন তো দেখছি। তো তিরমিজির একটা হাদিসের মধ্যে এসেছে 22-10 হাদিস নাম্বার, ওয়াত্তুখিজাল কায়নাত ওয়াল মাআসিব, আল্লাহর নবী বলেন 15টি বিষয় যখন সমাজে দেখা দিবে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে, তার মধ্যে একটা হলো যখন গায়িকাদেরকে বাদ্যযন্ত্র এগুলোকে যখন প্রতিষ্ঠিত করা হবে সমাজে তাই হচ্ছে। আমি যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে তাকাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মা ইশতারি লাহুল হাদীথ লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়াত্তাখাযাহা হুজুয়া। মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা লাহুল হাদিস করে করে, লাহুল হাদিস আমি হাদিস দ্বারা ব্যাখ্যা দিব, এজন্য এর তরজমা বলছি না, এবং মানুষকে গুমরাহ করার জন্য যারা লাহুল হাদিস করে করে এবং তারা এর দ্বারা এটাকে তারা ঠাট্টা বিদ্রুপ রূপে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তিরমিজি হাদিস নাম্বার 3195, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে বলা হয়েছে এই আয়াতটা গান বাদ্য নিষিদ্ধ ব্যাপারে নাজিল হয়েছে। আদাবুল মুফরাদ ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিস এনেছেন 791 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অবিনান্না। আমরা কোন একটা হাদিস বা কোন আমাদের কোরআন পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কোন একটা জায়গাতে এরকম ভাবে নির্দেশনা আছে এতটুকু বললেই আমরা আপনাকে অবশ্যই আমরা বিশ্বাস করি, বাট এট দ্য সেম টাইম অপরদিকে আরো অন্যান্য যুক্তিও আছে, গান বাজনা হারাম নাকি হালাল নাকি অন্য কোনো সুযোগ রয়েছে এটা নিয়েও বিতর্ক রয়েছে। এখানে আরেকটা বিপক্ষ বা আরেকটা পক্ষ আছে, তাদের নিয়ে প্রয়োজনে এ নিয়ে আরেকদিন আমি আর শো করব, কিন্তু আপনি এই পার্টিকুলার বিষয়ে মমতাজের বিষয়ে আপনার আর কোনো ধরনের বক্তব্য না থাকলে আমি এই বিষয়টা নিয়ে আসছি। আমি এতগুলো কোট কেন করলাম, আমি যে বললাম দাবি করলাম, আমার দাবির পক্ষে সবকে এভিডেন্স দিলাম,
যে যেই মানুষটি রাত দিন 24 ঘন্টা হারামে লিপ্ত থাকে, কোরআন হাদিসের নিষিদ্ধ বিষয়ে লিপ্ত থাকে, সেই মানুষটি যদি আমাদেরকে কোরআন হাদিসের সবক দেয়, সবক শেখায়, এটা তো বেমানান কথা। এটা এটা কিভাবে হতে পারে? এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো আজকে কিভাবে এত সৃষ্টি হলো, তার কারণ তো এই জায়গাটা। ওনাদের ওই গানগুলি, বাউল গানগুলি বা মারফতি গান বলি, বা ওখানেও কিন্তু আল্লাহ রসুলের নাম নিয়ে গান করা হয়, সেগুলোকেও কিন্তু একটা একটা দল আছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে, একটা দল আছে তারা বলে যে না এগুলি হারাম নয়, সেখানে এগুলি করার মধ্যেও কিছু না কিছু জাস্টিফিকেশন আছে আমাদের ধর্মীয় বিষয়ে। তো সেটা নিয়ে আসলে আমাদের যেহেতু এখানে বিপরীতপন্থী কেউ নাই, আপনার সাথে বিতর্ক করবার মতো বা জবাব দেবার মতো কেউ নাই, আমি শুধুমাত্র আপনার এটা শুনেই যাচ্ছি আপাতত, তেমন কোনো ইয়ে নেই। ঠাকুর ভাই, আমাকে আমাকে সবসময় মনে রাখতে হবে ইসলামের প্রধান সোর্স আমাকে দুইটা, কোরআন এবং সুন্না। আপনি যদি দাবি করেন এই বাড়িটা আমার, এখন যদি স্বপক্ষে দলিল না দিতে পারেন, আপনার দাবি একটা হাস্যকর দাবি, কারণ আপনার এই দাবির পক্ষে দলিল দিতে হবে। সেটা সেই জিনিসও আপনাকে হয়তো আরেকদিন ডিবেটের মাধ্যমে হয়তো অন্য কেউ আপনার সাথে বলবে, তবে হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে। জি জি, আমি আমার যে আজকে মেসেজটা দিতে চাই, যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভবিষ্যৎবাণী গুলো দিয়েছেন, এই গায়িকাদেরকে সামাজিক ভাবে সেভাবে প্রতিষ্ঠিত করা, এটা কেয়ামতের একটা আলামত। নবীজি বলেছেন গজব নাজিল হবে সমাজে যদি এই কাজগুলো করা হয়। আমরা দেখতেছি যে বর্তমান সময় এটাই করা হচ্ছে, যেটা গজব নাজিলের অন্যতম একটা কারণ বলে আমি মনে করি। সুতরাং তিনি যে দাবি করেছেন যে তিনি সিহাসিদার সব কিতাব পড়ে ফেলেছেন এবং তিনি নাম্য বলেছেন, এটা একটা হাস্যকর দাবি, এবং সেই দাবি অনুযায়ী যদি তিনি আমল না করেন তাহলে এটা হচ্ছে, আমি যদি আমার দাবি অনুযায়ী আমল না করি তাহলে এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। তো তিনি সেই পরিচয়গুলো তিনি নিজেই পরিচিত হয়েছেন বলে আমি মনে করি।